হ্যালো গাইস, আবার এক নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো ক্যাবেজ চিল্লা, বাঁধাকপি দিয়ে দারুণ ইজি অ্যান্ড হেলদি একটা চিল্লা রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। বানানোর জন্য ক্যাবেজ তো অবশ্যই লাগছে, তো আমি এখানে ক্যাবেজ মানে বাঁধাকপিকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতাকে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে আমি দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা, তোমরা যে যেমন ঝাল খাও সেই মতো ঝালটা দেবে। আর একটা কথা, এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমার মায়ের গাছের, তো কেটে নিয়েছি ভালো করে ছোটো ছোটো করে। এবার আমি এখানে দেবো 2 টেবিলস্পুনের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিচ্ছি যাতে চিল্লাটা একটু ক্রিস্পি হয়, তো তোমরা চালের গুঁড়োর বদলে সুজিও ব্যবহার করতে পারো। তো এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে। না, খুব ভালো করে এইভাবে মাখতে হবে। আমি এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না, বাঁধাকপি থেকে যে জল বেরোবে তাতেই এর বাইন্ডিংটা হয়ে যাবে। দেখো, এই খুব চেপে চেপে হাত দিয়ে মাখাতে হবে এটাকে। এবার আমি এখানে দেবো বেসন। আমি এখানে 1.5 টেবিল স্পুনের মতো বেসন ব্যবহার করছি। বেসনটা দেওয়ার পরও হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানোর পর আমি এখানে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। তোমরা চাইলে আদা বাটাটা নাও দিতে পারো, এমনিতেই এটা কিন্তু খেতে দারুণ হয়। আর এখানে আমি কিন্তু মশলারও ব্যবহার করব সামান্য, তোমাদের পরে তোমরা সেটা দেখতে পাবে। দেখো, এইভাবে ইজিলি এটা কিন্তু গোল হয়ে যাচ্ছে। একটু টাইম নিয়ে এটাকে মাখতে হবে। এখানে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো নুন, নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আর দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, ব্যাস। আর এখানে কোনো মশলা আমি এখানে অ্যাড করছি না। তো এগুলো দেওয়ার পরও আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে এটাকে আমি 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর আমি চিল্লাটা বানানো শুরু করব। ঠিক ঘড়ি দেখে 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি একটা ননস্টিক প্যান নিয়েছি, তাতে আমি সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম হতে দেবো। এবার আমি এরকমভাবে হাতে করে নিয়ে নিয়ে চিল্লাটা রেডি করব। দেখো, হাতে করে গোল পাকিয়ে নিতে হবে ফার্স্টে, তারপর এটাকে প্যানে দেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে এটাকে ফ্ল্যাট করে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লো। যখন একটা সাইড হয়ে যাবে, যখন এটাকে উল্টোবো, তারপরে গ্যাসটাকে আমি মিডিয়াম করে দেবো। না হলে বাঁধাকপি যেহেতু আমি সেদ্ধ করিনি তো কাঁচা কাঁচা রয়ে যাবে, তাই একদম লো ফ্লেমে এটাকে করতে হবে। দেখো, 2-3 মিনিট পর দেখো কি সুন্দর কালার এসে গেছে, এটাকে উল্টে নেবো। শরীরের মতো অনেক বাচ্চারা আছে যারা বাঁধাকপি একদমই খায় না, তাদেরকে তোমরা কিন্তু এই বাঁধাকপি চিল্লা বা বাঁধাকপি প্যানকেক যেটাই বলবে বানিয়ে দিলে ওরা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে। দেখো, 2-3 মিনিট ভালো করে উল্টে নেব। তো আমার চিল্লা কিন্তু একদম রেডি, এটাকে আমি প্লেটে নামিয়ে দেবো। একইভাবে আরও দুটো আমি বানিয়ে নিচ্ছি। এই চিল্লাটা না এমনি খেতে কিন্তু দারুণ লাগে, কারণ এটা খুব ক্রিস্পি হয়, এটা আলাদা করে সসের দরকার পড়ে না।
আজকে আমার এই হেলদি ক্যাবেজ চিল্লার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে, সেটাও কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো আজকে এইটুকু, আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে।